আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছেন। আমার মত আপনাদের অনেক ভালো আছে। সো বন্ধুরা, ওয়েক্স কিন্তু অলরেডি আপডেট ভার্সন চলে আসছে এবং কি হচ্ছে ক্লাইম অপশনটাও চলে আসছে। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ওয়েক্স পয়েন্ট আপনারা ক্লাইম করবেন এবং কি হচ্ছে ক্লাইম করে সেটা কীভাবে আপনারা হচ্ছে এমএক্সিতে ডিপোজিট করে পাবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন, তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন। তো বরাবরের মতো সর্বপ্রথম রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখে আজকে একটা লাইক করবেন। আপনারা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এসে অবশ্যই লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আর হচ্ছে আপনারা এখানে দেখেন ওইএক্স এর কিন্তু আমি আপডেট ভার্সনটা এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এপিকে আপডেট ভার্সন। সো এখান থেকে এপিকে আপডেট ভার্সনটা আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যখন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনারা আমাদের এই পোস্টটা দেখবেন। এখান থেকে হচ্ছে আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা কী করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন এপিকে অ্যাপটা। ঠিক আছে, ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে নেবেন বা আপডেট করে নেবেন। করার পর হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন ওইএক্সের যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে এখানে। তো আসার পর এখানে আপনারা লগ ইন করে নেবেন, আপনার যে আগের যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখেন আমার ওই এক্সটা আমি ক্লাইম করে ফেলছি, এই যে জায়গা থেকে আমরা কিন্তু আমাদের ওই এক্সটা আমি ক্লাইম করে ফেলছি। আমার এখানে প্রায় 2100 কয়েন ছিল বা 500 সামথিং ছিল, তো 20% টিজিতে আমাকে তারা হচ্ছে 420টা কয়েন পেয়েছি। আচ্ছা, কীভাবে ক্লাইম করবো সে প্রসেসটা একটু দেখিয়ে দিই। তো এখান থেকে শর্টলি ভিডিওটা করবো, এখান থেকে হাফ অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে ওই এক্সে ক্লিক করে দেবেন। ওই এক্সে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এখানে আমি দেখাচ্ছি। সেভরিজন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে হচ্ছে আগে আপনাকে দেখাবে আপনার এখানে মেন কতগুলো টোকেন আছে। এখান থেকে সবগুলো টোকেনকে হিসাব করে এখানে কিন্তু আমরা টেস্টনেটের কয়েন পেয়েছিলাম, এবার কি এখানে টেস্টনেটে মাইনিংও করতে পেরেছিলাম, আর এটা তো আমাদের সাতোশি অ্যাপসে যে ওইএক্স কয়েন মাইনিং করছে সেটা। ঠিক আছে, সে তিনটাকে আমার অ্যালোকেশন করে একসাথে করে হচ্ছে আমাকে এখান থেকে রিওয়ার্ডটা দেওয়া হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন আমার এখান থেকে 1119টা টোকেন ছিল। ঠিক আছে, আমি একটু দেখাই এখানে, এই যে জায়গাতে দেখলে বুঝতে পারবেন 1119টা টোকেন ছিল, সেখান থেকে 412টা টোকেন, 24টা টোকেন হচ্ছে আমাকে আনলক করছে। ঠিক আছে, এখন বলি আনলক প্রসেসটা বলি, কীভাবে আনলক করবেন। আনলক করার জন্য আপনারা এখান থেকে এই জায়গাতে দেখতে পারবেন, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। আনলক করার জন্য আপনারা যখন এরকম ওই এক্সে আসবেন, আসার পর আনলক করার জন্য এখানে এখান থেকে আপনি হচ্ছে এই জায়গাতে ক্লিক করবেন। এখানে কিন্তু পেন্ডিং লেখা দেখবেন, ঠিক আছে, পেন্ডিং লেখা দেখবেন। সো ওই জায়গাতে পেন্ডিং প্রথম অবস্থা থাকবে পেন্ডিং, তো পেন্ডিং লেখাতে পেন্ডিংয়ে ক্লিক করবেন। পেন্ডিংয়ে ক্লিক করার পরে এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে পেন্ডিংটা উপরে এখানে সাকসেস লেখা উঠবে। এখানে সাকসেস লেখা ওঠার পরে আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন রেজিস্টার। ঠিক আছে, রেজিস্ট্রেশন, ওই রেজিস্ট্রেশন একবার ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, উপর আবার সাকসেস দেখতে পারবেন, মানে একটা টপ আপ মেনু আসবে। এরপরে আপনি একটু ব্যাক দিয়ে ফেলবেন। ঠিক আছে, মনে করেন এই যে করার পরে এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আবার ওই এক্সে আসবেন। এখানে ওই এক্সে আবার আসার পরে আপনি এই যে আমি একটু লোডিং নেবে, তারপর আপনি এখানে ক্লাইম অপশনটা দেখবেন। প্রথমে কিন্তু আপনি ক্লাইম অপশন দেখবেন না, তাহলে ক্লাইম অপশনটা আনার জন্য আপনাকে প্রথমে এই জায়গাতে পেন্ডিংয়ে ক্লিক করতে হবে, এই জায়গাতে রেজিস্টারে ক্লিক করতে হবে, তারপর একটু ব্যাক দিয়ে দিতে হবে, তারপর আসবেন আবার এখানে। আসার পর এখান থেকে ক্লাইম অপশন পেয়ে যাবেন, আশা করি বুঝতে পেরেছি। এখন আসুন ক্লাইম করবো কীভাবে। তো সিম্পল এখান থেকে ক্লাইম করে দেবেন, এই জায়গাতে ক্লাইম অপশনে ক্লিক করবেন, একটু কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর অবশ্যই আপনার ক্লাইমটা আপনার ওয়ালেটে চলে আসবে। ঠিক আছে, সো তার আগে আরেকটা কথা বলে নিই, আপনার কিন্তু অবশ্যই কিন্তু কোর কিছু কোর থাকা লাগবে আপনার ওয়ালেটে, এই জায়গাতে কিছু কোর থাকা লাগবে। অবশ্যই আমি গতকালকে রাত্রে বলে দিয়েছিলাম আপনারা হচ্ছে কোর রাখবেন, কিছু সামান্য পরিমাণ 10 সেন্টের পরিমাণ কোর রাখবেন। সো আপনারা কোর রেখে হচ্ছে এখান থেকে ক্লাইম করবেন, এরপর সেন্ড করতেও কিন্তু কোর কয়েন প্রয়োজন হয়। সো এখন সেন্ড প্রসেসটা দেখে, সেন্ড কিন্তু অলরেডি তারা মাত্র এমএক্সিতে হচ্ছে তাদের কয়েনটা কিন্তু লিস্টিং করা হবে এবং কি এমএক্সি থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে গোটা ডিপোজিট করবো। সো কীভাবে করবো, ওই এক্সট্রা ডিপোজিট করবো কীভাবে করবো আমি দেখাচ্ছি। সো আপনারা সর্বপ্রথম এমএক্সিতে আসবেন, আসার পর এখান থেকে ওয়ালেটে চলে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে ডিপোজিটে আসবেন। ডিপোজিটে আসার পর উপরে ওই এক্স লিখবেন, ওই এক্স লিখে এখান থেকে ওই এক্সের এই যে অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, এখান থেকে জাস্ট ট্যাপ করলে আমার অ্যাড্রেসটা চলে আসবে। এখানে ট্যাপ করবেন একবার, ট্যাপ টু জেনারেট, এরপরে দেখেন এখান থেকে হচ্ছে ভেরিফাই ডিপোজিট অ্যাড্রেস, প্লিজ কার্ড দ্য ডিপোজিট অ্যাড্রেস রিসিভ ম্যাচ। আচ্ছা, যাই হোক এখান থেকে দিয়ে সেন্ড করে দেবেন, এখান থেকে এটা সেন্ড করে লাগবে না, এটা স্ক্রিপ্ট করলে হবে। সো এখান থেকে হচ্ছে এইটা, এই হচ্ছে এটা অ্যাড্রেস, এখান থেকে এটা কপি করে নেবেন, এটা কপি হয়ে গেছে। সো এখন আমরা চলে যাব এখান থেকে ওই এক্স অ্যাপসের ভিতরে যাব, এখান থেকে ওই এক্সে যাব, যাওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ওই এক্স সেন্ড করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে অ্যাড্রেসটা সাবমিট করে দিলাম, সেন্ডে ক্লিক করে দিলাম, দেন দেখবেন এটা ইনস্ট্যান্ট চলে যাবে, কয়েক মিনিটের ভিতরে চলে যাবে। আপনারা হচ্ছে খুব দ্রুত করে ফেলবেন, ভিডিওটা দেখা মাত্র আপনারা করে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে পরবর্তীতে সার্ভারজনিত প্রবলেম ফেস করতে হবে না, নাহলে কিন্তু একটু পরে আশা করি এখান থেকে সার্ভারজনিত প্রবলেম শুরু হবে। সো আপনারা যারা করেন না অবশ্যই করে নেবেন দ্রুত। সো এখানে এসে আপনারা চেক দিবেন, এই জায়গাতে ওই এক্সট্রা চলে আসবে, তো আমার এখন আসা নাই।
একটু সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগবে। তো অবশ্যই সময়ের ভিতরে আসলে আমি আমার চ্যানেলে জানাই দেবো আপনাদেরকে। তো আপনারা হচ্ছে এইভাবে করে নেবেন, ঠিক আছে? আর যারা গ্যাস ফির জন্য বসে আছেন তো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে গ্যাস ফি নিতে পারবেন। সো অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স হচ্ছে অ্যাডমিন আইডি আছে, ওখান থেকে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে গ্যাস ফি নিতে পারবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এছিল মোটামুটি ওপেন এক্সের আপডেট এবং এই প্রাইসটা দেখি ধারণা করি কেউ এক একজন এক প্রাইস বলতেছে। আসলে ওই এক্সের উপরে ভরসা নাই, মানে এখন যে সিজন চলতেছে এইসব সিজনে ওই এক্সের উপর ভরসা করতেছে না। তারপর দেখি আলা ভরসা, প্রথম প্রথম একটা ভালো ভরসা ছিল, দেখি কী দেয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবেন নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।